আমি ইন্ডিয়ান টুইস্ট মহুয়া। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ থেকে আমি একটি ক্যাম্পেনিং শুরু করতে চলেছি। সামনেই আসছে এপ্রিল ফুল। এই এপ্রিল ফুলে আমরা অনেককেই ফুল বানিয়ে থাকি। এবার আমি ঠিক করেছি একটু ব্যাপারটা চেঞ্জ করব। মানে আমরা ফুল বানাবো না, আমরা ফুল ফোটাবো। তাই আমার ক্যাম্পেনিং এর নাম হচ্ছে নট এপ্রিল ফুল, উই সেলিব্রেট এপ্রিল কুল। সামনে ভীষণ ভয়ঙ্কর গরম আসছে, তার কথা মাথায় রেখে আমরা অ্যাটলিস্ট একটা করে গাছ লাগাবো। তো আমি আজকের এই দিনটিকে সিলেক্ট করে নিয়েছি আমার ক্যাম্পেনিং শুরু করার জন্য। মানে আজ আমি একটি গাছ লাগাবো। আজকের দিনটিকে আমি সিলেক্ট করেছি এই জন্য, কারণ কি আজকের দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল। আপনারাও এরকম কোন স্পেশাল ডেকে সিলেক্ট করতে পারেন গাছ লাগানোর জন্য। তাহলে কি হবে, গাছটা যখন বড় হবে তখন আপনার মনে থাকবে যে আমি সেই দিন এই গাছটিকে লাগিয়েছিলাম, এবং মনটি আরো আনন্দে ভরে উঠবে। তো আজকের দিনটি আমার কাছে ভীষণ স্পেশাল এই কারণে, কারণ কি আজ হচ্ছে আমার জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু মি। তো বার্থডের উপরে অনেকে অনেক রকম ভিডিও করেছেন, অনেকে কেক কাটার ভিডিও, সারপ্রাইজ পার্টির ভিডিও বা গিফটের ভিডিও বানিয়েছেন। আমি একটু অন্যরকম ভিডিও বানাবো, এবং আমার এই আইডিয়াতে আমাকে ভীষণ রকমের সাথ দিয়েছে আমার ফ্যামিলি। আমি চাই যে আপনারাও আমার এই ক্যাম্পেনিংয়ে আমার সাথে থাকুন। তো আমি আপনাদের অনুরোধ করব যে প্লিজ আপনারা আমার এই ক্যাম্পেনিংয়ে সাথে থাকুন, আপনারাও গাছ লাগান। এবং যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টস করে জানান যে হ্যাঁ আমরা গাছ লাগিয়েছি। আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ আপনারা এক গাছ লাগানোর একটা করে ফটো তুলে সেই ফটোটা কমেন্টসে আমাকে সেন্ড করুন। আর যারা ইনস্টাগ্রামে দেখবেন তারাও আমাকে লিখে জানাবেন যে গাছ লাগিয়েছেন কিনা। তো যেহেতু আজ আমার বার্থডে এবং বার্থডে গার্লকে তো গিফট দিতেই হয়, তাই জন্য আমার হাজবেন্ড সকাল সকাল আমাকে গিফট দিয়েছে এত টব, ফুল গাছের চারা আর মাটি। গিফটটা বেশ অন্যরকম, শাড়ি জুয়েলারি আদার্স গিফটের থেকে একদম অন্যরকম, এবং আমি ভীষণ খুশি। এখানেই শেষ নয়, আমার ছেলেরা, হ্যাঁ আমার টুইনসটাও আমাকে গিফট দিয়েছে। এই দেখুন প্রজাপতি, আমার দুই কানে ঝুলছে এই প্রজাপতি ইয়াররিং, ওরা নিজে হাতে বানিয়ে আমাকে গিফট করেছে। তো আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু মাই ফ্যামিলি। এবং আমি আপনাদেরকেও অনুরোধ করব যে বার্থডে গার্লকে আপনারা প্লিজ গিফট দেন, অন্তত একটা করে গাছ লাগান। তো চলুন, আমার হাজবেন্ড আমাকে আজকে রজনীগন্ধা গাছের চারা উপহার দিয়েছেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে গাছ লাগাতে হয়, কেন কি অনেকে ঠিকঠাক করে গাছ লাগাতে পারেন না, যার ফলে কি হয় গাছের গোড়া পচে যায়, গাছটা মরে যায়। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গাছ লাগাতে হয়। ও হ্যাঁ, সেই প্রসঙ্গে আমি বলে রাখি যে আমার একটি ছোট্ট বাগান আছে, ব্যালকনি বাগান যেমন হয় আর কি। তো সেখানে 1 জানুয়ারি মানে নিউ ইয়ারে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিলেন গোলাপ গাছের চারা, এবং সেই গোলাপ গাছ আমার জন্মদিনে আমাকে গিফট করেছে একটি সুন্দর গোলাপ ফুল। চলুন আপনাদের সব দেখাবো, সব শেয়ার করবো আপনাদের সাথে। আর আপনারাও প্লিজ আমার সাথে থাকুন, অ্যাটলিস্ট একটা করে গাছ লাগান। গাছ লাগানোর আগে আমি একটু দেখিয়ে দিই আমার ছোট্ট বাগান। এই হচ্ছে পাথরকুচি ফুলের গাছ, আর এই হচ্ছে আমার গাঁদা ফুলের গাছ, এই হলো আমার বিলিতি গাঁদার গাছ, দেখতে পাচ্ছেন? আর যেটা বলছিলাম আপনাদের যে
আমার হাজবেন্ডের দেওয়া গোলাপ গাছ আজ আমাকে গিফট করেছে, একটি হলুদ গোলাপ। হলুদ রং আমার সবচেয়ে প্রিয় কালার, তাই আমার হাজবেন্ড আমাকে হলুদ গোলাপ গাছ গিফট করেছিলেন, আর সেই গোলাপ গাছ আজ আমাকে গিফট করেছে এই হলুদ গোলাপটি। তো চলুন এবার আমরা দেখি গাছ লাগাবো কিভাবে। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। আর আমার এই ক্যাম্পেনিংয়ে যদি আপনারা আমার সাথে থাকতে চান, আমি সকলকে অনুরোধ করব আমার সাথে থাকার জন্য। তো যদি আপনারা আমার সাথে থাকতে চান তাহলে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানান, অ্যাটলিস্ট একটা গাছ লাগান। এবারটা না হয় কাউকে ফুল নাই বানালাম, এবারটা না হয় আমরা ফুল ফুটিয়ে দেখাবো। এখনকার মতো চলি, নমস্কার।